হ্যালো ভিউয়ার্স, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে এই গাড়িটি নিয়ে কিছু কথা বলবো। এই গাড়িটি আমি নিজে তৈরি করেছি এবং এই গাড়িটি তৈরি করার ভিডিও আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো দেখা যাক এই গাড়িটিতে আমি কী কী ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন সামনের দিকে একটা সার্ভো মোটর ব্যবহার করেছি, এটা স্টিয়ারিং অর্থাৎ ব্রেক কাটার জন্য। এই ব্রেক কাটার যে সিস্টেমটা, এটারও একটা ভিডিও আছে, এটা কিভাবে তৈরি করেছি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্কটা, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন একটা সার্ভো মোটর দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটি ব্রেক কাটার যে কাজটা সেটা করতে পারবে খুব সুন্দরভাবে। আর এখানে আমি রিসিভার হিসাবে ব্যবহার করেছি মাইক্রোজনের একটি রিসিভার। আর গাড়িটির পিছন সাইডের দিকে আমি দুটি ব্যাটারি লাগাই দিয়েছি, এইগুলো হচ্ছে মোবাইল ফোনের ব্যাটারি, দুটি মিলে এখানে 8 ভোল্ট আছে। আর পিছনের দিকে দেখতে পাচ্ছেন এটি একটি ব্রাশের ইয়েছি 30-এ, এটি আমি ব্যবহার করেছি কারণ এই গাড়িটিতে ডিসি মোটর ব্যবহার করা হয়েছে। এখানে একটি 6 ভোল্টের মোটর ব্যবহার করা হয়েছে আর এটি প্রচণ্ড বেগে চলে কারণ এটাতে একটি গিয়ার সেট ব্যবহার করা হয়েছে। এই গিয়ার সেটটা আমি কীভাবে বানিয়েছি সেটার একটা ভিডিও দেওয়া আছে, ডিসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারেন। তো চলুন দেখা যাক গাড়িটির স্পিড কেমন বা কেমন চলে। একটা কথা বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে এই যে স্টিয়ারিংটা সেটা ঘোরাচ্ছে একটা সার্ভো মোটর দিয়ে। আমি এখন আপনাদেরকে পিছনের যে চাকাটা এটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি এটা আসলে কীরকম স্পিড হয়। দেখতে পাচ্ছেন প্রচুর স্পিডে কিন্তু চাকাটা ঘুরতেছে। এটিতে একটি গিয়ার সেট ব্যবহার করা হয়েছে যার কারণে প্রচুর শক্তি পাবে এবং এটার স্পিডও খুব অনেক স্পিড। তো চলুন এবার গাড়িটি চালানোর কিছু ভিডিও দেখা যাক। Stop.